কক্সেস বাজারে নির্মিত হচ্ছে তিনটি আধুনিক সিনেপ্লেক্স। হোয়াইট স্যান্ড রিসর্টে প্রতিটি সিনেপ্লেক্সে থাকছে 200টি করে আসন। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক সিনেমাগুলো মুক্তি দেওয়া হবে এই সিনেপ্লেক্সে। চলচ্চিত্রের এই দুর্দিনে তিনটি সিনেপ্লেক্সের যাত্রা বাংলাদেশ চলচ্চিত্রের জন্য সুখবর বয়ে আনবে, এমন লক্ষ্যেই নির্মিত হচ্ছে সিনেপ্লেক্সগুলো। আন্তর্জাতিক মানের এই সিনেপ্লেক্সগুলোতে বাংলা সিনেমাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা সারা বিশ্বের সাথে একই দিনে মুক্তি দেওয়া হবে এই সিনেপ্লেক্সে। আমাদের ডোমেস্টিক মুভিটাকে বেশি আমরা গুরুত্ব দেব এবং বাংলা ছবিকে বেশি বেশি প্রাধান্য দেব। তারপরে যেহেতু এই কক্সবাজারে মধ্যশ্রেণী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই ওখানে যায়, তো ওদের চাহিদা অনুযায়ী আমরা জিনিসটা ডিজাইন করতেছি। সংবাদ সম্মেলনে সিনেপ্লেক্স ও এর বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মিজানুর রহমান। তিনটা থিয়েটার হচ্ছে এখানে, তিনটা থিয়েটারের ভিতরে 200 করে সিট হচ্ছে। তো তারপরে ওখানে যেহেতু ফুড কোর্ট আছে এবং আমাদের বাণিজ্যিক ভিউ থেকে এখানে সব ধরনেরই মুভি আমরা দেখাবো। 2018 সালের শেষের দিকে শেষ হবে সিনেপ্লেক্সগুলোর নির্মাণ কাজ, আর তখনই পর্যটন নগরী কক্সবাজারের পর্যটকরা ছবি দেখতে পারবেন এই সিনেপ্লেক্সগুলোতে। রাশেদ আনিস, 71, ঢাকা।